শুভ সন্ধ্যা সবাইকে, স্বাগত জানাচ্ছি আয়ন টেলিভিশনের সাপ্তাহিক নিয়মিত আয়োজন আমাদের ঢাকা দেখবার জন্য। আমাদের ঢাকা মূলত ঢাকা কেন্দ্রিক একটি অনুষ্ঠান। আমরা যারা ঢাকা থেকে বিলেতে এসে বসবাস করছি, তাদের সুখ দুঃখ, হাসি কান্না, তাদের সাফল্য ব্যর্থতা, তাদের ফেলে আসা সোনালী অতীত যেটা ঢাকাতে, এবং তাদের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম নিয়ে গল্প শেয়ার করবার একটা প্রচেষ্টা হচ্ছে আমাদের ঢাকা। আমাদের ঢাকা এই অনুষ্ঠানে আমার কিছু অতিথি থাকবেন পুরো অনুষ্ঠান জুড়ে, আজকেও অতিথিরা আছেন, আর পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি আপনাদের সাথে, আসাদুজ্জামান বুলবুল। আজকে অতিথিদের কাছে যাবার আগে আমি অন্য একটা বিষয় একটু বলতে চাই। আজকে বাংলাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ মিলাদুন্নবী, এবং গতকালকে উদযাপিত হয়েছে লন্ডনে। আমরা আমাদের মহামানব, আমাদের সর্বকালের শ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবীজির উদ্দেশ্যে দুরুদ পেশ করছি, সালাম পেশ করছি। আমি আর কথা না বাড়িয়ে যাচ্ছি আমাদের আজকের অতিথির সাথে পরিচিত হতে। আমার আজকের অতিথিরা সবাই ঢাকা অ্যাসোসিয়েশন ইকের সম্মানিত সংগঠক, তারা একটি অ্যাসোসিয়েশনকে আজকে রিপ্রেজেন্ট করছে। আমার ঠিক ডানেই আছেন জনাব সিরাজুল ইসলাম, উনি ঢাকা অ্যাসোসিয়েশন ইকের সম্মানিত সিনিয়র সহসভাপতি। এরপরে আছেন জনাব শাহাদাত হোসেন পিলু, যিনি ঢাকা অ্যাসোসিয়েশনের সম্মানিত সাংগঠনিক সম্পাদক। এরপর আছেন মতিয়ার রহমান, যিনি ঢাকা অ্যাসোসিয়েশন ইকের সম্মানিত সহসভাপতি। এরাই আজকে আমার অতিথি, এবং এদের সাথেই আজকে আমার আলাপচারিতা। এরা ঢাকা সংক্রান্ত এবং তাদের জীবনের সুখ দুঃখ, গল্প, এগুলো আপনাদের সাথে শেয়ার করবেন। তাহলে কথা না বাড়িয়ে দর্শক মণ্ডলী চলে যায় আমাদের আলোচনা পর্বে। প্রথমেই আমি যাচ্ছি আমাদের সিরাজুল ইসলাম সিরাজ ভাইয়ের কাছে। সিরাজ ভাই, আপনি কেমন আছেন এবং আপনি ঢাকা জেলার কোন অঞ্চল থেকে এসেছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আমি ঢাকা জেলার অত্যন্ত ঢাকা রাজধানীর অত্যন্ত নিকটবর্তী একটা উপজেলা, সাভার উপজেলা থেকে আমি আসছি। ধন্যবাদ সিরাজ ভাই। আমি এরপরে যাচ্ছি আমাদের সাংগঠনিক সম্পাদক জনাব শাহাদাত হোসেন পিলু। পিলু ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ বলুন ভাই, আমি ভালো আছি। পিলু ভাই, আপনি ঢাকা জেলার কোন অঞ্চল থেকে এসছেন? আমি ঢাকা জেলার দোহার অঞ্চল থেকে এসছি। আমি ঢাকা জেলার দোহারের একজন সন্তান, সেখানে আমার জন্ম, এবং সেখান থেকে আমি রিপ্রেজেন্ট করছি। ধন্যবাদ পিলু ভাই। আমি এরপরে যাচ্ছি আমাদের মতিন ভাইয়ের কাছে। মতিন ভাই, আপনি কেমন আছেন এবং আপনি ঢাকা জেলার কোন অঞ্চল থেকে এসছেন? ধন্যবাদ বুলবুল ভাই। আমি ঢাকা জেলার সবচেয়ে বড় উপজেলা ধামরাই থানা থেকে এসেছি। ঢাকা জেলার ঐতিহ্যবাহী একটা উপজেলা, এবং শিক্ষা দীক্ষায় অন্যান্য উপজেলার চেয়ে অনেক বেশি এগিয়ে আমার ধামরাই। ধন্যবাদ মতিন ভাই। আমার এখন মূল আলোচনায় চলে যাওয়ার পালা। আমি সিরাজ ভাইকে দিয়ে শুরু করছি। সিরাজুল ইসলাম, উনি হচ্ছেন আমাদের ঢাকা অ্যাসোসিয়েশন ইউকের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। সিরাজ ভাই, আপনারা ঢাকা অ্যাসোসিয়েশন শুরু করেছেন, বিলেতে আপনারা একটা প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করেছেন। আমার কাছে একটা প্রশ্ন আমার কাছে মাঝে মাঝে আসে, প্রশ্নটা আপনার কাছে আমি করছি। অনেক সংগঠন আছে, অনেক কিছু আছে, এরপরে আপনার ঢাকা অ্যাসোসিয়েশন ইউকের প্রয়োজনীয়তা অনুভব করলেন কেন? ধন্যবাদ বলুন ভাই। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই আমাকে আজকের এমন একটা সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সাথে সাথে আমি স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি আয়ন টিভির, সারা বিশ্বব্যাপী যারা আয়ন টিভি দেখছেন বিলাতে এবং সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে থেকে দীর্ঘদিন আগে আমি যখন বিলেতে আসি, প্রথমে আমরা যেহেতু বাংলাদেশি বংশোদ্ভূত হিসাবে এখানে আমরা অনেক বাঙালিকে পেয়েছি, তো তখনকার দিনে ঢাকা থেকে আগত লোক সংখ্যা অনেক কম ছিল, আমরা তেমনভাবে ঢাকার লোকজন পেতাম না। যাই হোক, কোনো এক সময়ে আস্তে আস্তে কিছু লোকজন বাড়তে থাকলো। তখন আমরা অনুভব করলাম আমাদের একটা নিজস্ব সাংস্কৃতিক বলয় তৈরি করা দরকার, যেটাকে জন্য আমরা চেষ্টা শুরু করলাম, যার নাম ঠিক করার জন্য আমরা বেশ কয়েকটা মিটিং করি, এবং সেই মিটিংগুলিতে আমরা চেষ্টা করেছি ঢাকার বিভিন্ন প্রান্তের লোকজনকে একত্রিত করার জন্য। যদিও সেই প্ল্যাটফর্মটা তেমন বড়ভাবে আমরা করতে পারি নাই, আজকে আপনার মাধ্যমে আমরা একটা বড় প্ল্যাটফর্ম পেয়েছি আজকের এই টিভি অনুষ্ঠানের মাধ্যমে। আজকে আমাদের অনুভূতিটা এই জন্য অনুভব করছি যে আমাদের যে সন্তানরা যারা এই দেশে জন্মগ্রহণ করেছে,
তাদের দেশের প্রতি যে টান, দেশের কালচার, দেশের কৃষ্টি, এগুলি আমরা তেমনভাবে শিখাইতে পারি না করে। কিন্তু যখন আমরা একটা সাংগঠনিকভাবে আমরা সংঘবদ্ধভাবে আমাদের সন্তানদেরকে বিভিন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বিজয় দিবসের অনুষ্ঠান, এই সব অনুষ্ঠানে যখন আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আসতে পারবো, আমাদের কালচার সম্বন্ধে তাদেরকে বলতে পারবো, এবং সেটা সম্ভব একমাত্র একটা সাংগঠনিক কাঠামো দাঁড় করানোর মাধ্যমে। এবং তার থেকে আমরা বিশেষভাবে যারা প্রথম দিক থেকে জড়িত আছে এই সংগঠনের সাথে, আমরা অনুভব করি যে ঢাকার একটা নিজস্ব সংগঠন থাকা দরকার। দেখেন, ঢাকা একটা রাজধানী শহর, এখানে সারা দেশের মানুষ বসবাস করে, যার কারণে মনে করেন আজকে যদি আমরা উদাহরণ হিসাবে বলতে যাই, ঢাকায় কুমিল্লা, নোয়াখালী, বরিশাল সর্ব এলাকার লোকজন থাকে, এবং তাদের প্রত্যেকেরই লন্ডনে আমরা দেখেছি নোয়াখালী সমিতি, ঢাকায় বসবাস করে নোয়াখালীর লোকজনও নোয়াখালী সমিতি আছে, অনুরূপভাবে তারা ঢাকায় কিন্তু বসবাস করে। কিন্তু আমরা ঢাকার লোকজনের যদি ছোট্টভাবে বলতে যাই, ঢাকার লোকজন কিন্তু বাহিরে তেমন একটা, যেমন অন্য জেলায় গিয়ে বাড়িঘর তেমন করে না, আমরা ঢাকাই। তো এই জন্য আমরা তখন থেকে চিন্তা করেছিলাম ঢাকাকে যদি ঢাকার রিপ্রেজেন্টেটিভ, ঢাকার পাঁচটা উপজেলা, মহানগরের দুইটা অংশ নিয়ে যদি আমরা একটা সুন্দর সংগঠন করতে পারি, সেখানে আমাদের প্রতিনিধিত্ব থাকবে, আমাদের সন্তানদেরকে আমরা ঢাকার কালচার কৃষ্টি সম্বন্ধে ভালোভাবে অবগত পারব। ধন্যবাদ সিরাজ ভাই, চমৎকারভাবে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি যাচ্ছি জনাব শাহাদুল হোসেন পিলুর কাছে, যিনি সংগঠনের সাংগঠনিক সম্পাদক। পিলু ভাই, আপনারা ঢাকায় সুইং করেছেন, এটা কি শুধু নামমাত্রই একটা সংগঠন করলেন না, এর কোনো কার্যক্রম আছে, কী করেছেন আপনারা গত দু বছর? ধন্যবাদ বলুল ভাই, আপনার মাধ্যমে আমি ধন্যবাদ জানাচ্ছি আয়ন টিভির দর্শকদেরকে। আপনারা দেশে বিদেশে যে যেখানে থেকেই আমাদের অনুষ্ঠান দেখছেন, আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে ঈদে মিলাদুন্নবীর আজকের এই দিনে, বিশেষ করে বাংলাদেশে আজকে পালিত হচ্ছে, আপনাদেরকে আমি ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছাও দিচ্ছি। আমাকে বলুল ভাই প্রশ্ন করেছেন কেন আমরা এই সংগঠনটাকে গড়ে তুলেছি এবং এর লক্ষ্য উদ্দেশ্য কী, আমাদের কার্যক্রমটা কী। মনের মননশীল চিন্তা চেতনার কারণেই আমরা সংগঠন করি, কাউকে কিছু দেওয়ার জন্যে, নিজেকে রিপ্রেজেন্ট করার জন্যে আমরা সংগঠন করি। সেই সংগঠনের অংশ হিসাবে আমরা যখন বিলেতের মাটিতে আসলাম, তখন অ্যাকচুয়ালি আমরা সব এলাকার আমরা সামাজিক সংগঠনগুলি আমরা দেখি, বিশেষ করে আপনি বলতে পারেন কুমিল্লার আছে, নোয়াখালীর আছে, সিলেটের আছে, চট্টগ্রামে আছে, বরিশালে আছে, বিভিন্ন জায়গায় আমরা সংগঠন দেখি, এবং সংগঠন যথেষ্ট শক্তিশালী এবং তাদের কার্যক্রম প্রচুর। তো সেই লক্ষ্যেই আমরা ঢাকার রিপ্রেজেন্টেটিভ, আমরা বাংলাদেশের রিপ্রেজেন্টেশন করি, আমরা চিন্তা করলাম বিলেতের মাটিতে আমাদেরও তো এরকম একটা শক্তিশালী সংগঠন থাকা দরকার। তো ইনশাল্লাহ আমরা চারিদিকে আমরা হাত বাড়ালাম, যে যেখানে আছে সবাইকে একত্রিত করার চিন্তা মননশীল চিন্তা চেতনা নিয়ে আমরা। আমি একটু সরি, আমি থামাচ্ছি আপনাকে, আমাকে আমি স্পেসিফিক আপনার কাছে জানতে চাচ্ছি, আপনারা গত দুই বছরে যে কার্যক্রম করেছেন, ওই কথাই আসছি। আমরা সেই উদ্দেশ্য নিয়েই আমরা এগিয়ে আসছি। আমরা গত দুই বছরে আমাদের সংগঠনের মাধ্যমে সেটা আমরা চেষ্টা করেছি বিলেতের মাটিতে সেটার প্রতিফলন ঘটানোর জন্য। আমরা প্রথমেই আমাদের সংগঠনের আহ্বায়ক কমিটি হওয়ার পরে আমরা অভিষেক করেছি বেশ জাঁকজমকভাবে। তার নাম দিয়েছিলাম আমরা ঢাকা উৎসব। সেই ঢাকা উৎসবের আমরা যে ফিডব্যাক আমরা দেখেছি সারা বিশ্বব্যাপী, আমি আসলে পুলকিত হয়েছি সেখান থেকেই, যে আমরা ইনশাল্লাহ আমাদের কার্যক্রম আরও আমরা বেগবান করলে আমরা অন্য অন্য সংগঠনের চেয়েও আমরা আগে যেতে পারবো। কারণ আমাদের সেই ঢাকা উৎসবটা খুব জাঁকজমক ছিল এবং সুন্দরভাবে সেটা আমরা উপস্থাপন করতে পেরেছি। দেশি বিদেশি সমস্ত শিল্পীদের সেখানে উপস্থিতি ছিল এবং সরব ছিল। পাশাপাশি আমরা আমাদের আরও বিভিন্ন অনুষ্ঠান করেছি, আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলি করেছি, আমাদের দেশের স্বাধীনতা উৎসব নিয়ে আমরা অনুষ্ঠান করেছি, আমরা অনুষ্ঠান করেছি আমাদের কৃষ্টি কালচার নিয়ে, আমাদের বিশেষ করে ঢাকার ঐতিহ্যটাকে আমরা বুকে লালন করে সেটাকে আমরা বিলেতের মাটিতে প্রকাশ করার জন্য আমরা একটা ঢাকায় পিঠা উৎসব আমরা সেখানে আমরা উপস্থাপন করেছি, উপহার দিয়েছিলাম এই বিলেতের মাটিতে।
এবং সেটা যথেষ্ট আমরা ফিডব্যাক পেয়েছি, আমাদেরকে সবাই ধন্যবাদ জানিয়েছে, সাধুবাদ জানিয়েছে, যারা ঢাকার বিভিন্ন লন্ডনের বিভিন্ন এলাকা থেকে আমাদেরকে সাধুবাদ জানিয়েছে যে আপনারা খুবই সুন্দর একটা কৃষ্টি কালচার আপনারা তুলে ধরেছেন, যেটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল বিলেতের মাটিতে। ধন্যবাদ পীর ভাই। আমি বুঝতে পেরেছি আপনি আপনারা গত 2 বছরে অনেক কার্যক্রম করেছেন এবং এগুলো বেশ সাড়া ফেলেছে, একজন ঢাকাবাসী হিসেবে গর্ব করার মতো একটা জায়গায় আপনারা পৌঁছতে পেরেছেন এবং অনেক অনুষ্ঠান করেছেন এবং যদি আমি সঠিক বুঝে থাকি ব্যাপক সাড়া পেয়েছেন অনুষ্ঠানগুলো করার মাধ্যমে। ধন্যবাদ পীর ভাই আপনাকে। এরপর যাচ্ছে আমি আমাদের মতিন ভাইয়ের কাছে। মতিন ভাই, আপনি একজন অনেক বড় সংগঠক, আপনাকে আমি দীর্ঘদিন যাবৎ চিনি, আপনাকে আমি বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত দেখেছি এবং আপনার সম্পর্কে আমি জেনেছি যে আপনি সেই ছোটোবেলা থেকেই বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের সাথে জড়িত। আপনারা ঢাকা অ্যাসোসিয়েশন খুললেন, আপনি এর একজন গোড়াপত্তনকারী, এর একজন প্রবক্তা। আপনি ঢাকা অ্যাসোসিয়েশন যেভাবে চলছে আপনি কি সন্তুষ্ট, আর যদি মনে করেন যে আরও গতি বৃদ্ধি কীভাবে সম্ভব ঢাকা অ্যাসোসিয়েশন ইউকের? ধন্যবাদ বুলুল ভাই, এবং ধন্যবাদ আজকের আইওয়ান টিভিকে যারা আমাদেরকে সুযোগ দিয়েছেন এই সুন্দর অনুষ্ঠান উপস্থাপনের জন্য, আমরা আমাদের মতামতগুলো তুলে ধরার জন্য। আমাদের সংগঠনের যেটা আমি ছোট করে বলতে চাই যে আমাদের আসলে একটা যে বিদেশের মাটিতে অর্থাৎ ইউনাইটেড কিংডমে আমাদের যে একটা স্বকীয় যে একটা পরিচিতি, নিজের যে পরিচিতি তুলে ধরা, সেটার জন্য এই সংগঠনটা করা আসলে। এবং সেই সাথে আমাদের ঢাকা, আমি দেখেছি বাংলাদেশের অন্যান্য জেলার যে ঐতিহ্য বা বিভিন্ন কিছু অন্য জায়গায় বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় ভালো অবস্থায় আছে, বিভিন্ন ঐতিহ্য নিয়ে আছে, কিন্তু ঢাকার যে একটা আলাদা ঐতিহ্য, তাদের যে আমরা যেটাকে ইংলিশে বলি যে হসপিটালিটি, ঢাকার যে আতিথেয়তা, ঢাকার মানুষের যে বড়ত্ব মনের যে পরিচয়, সেগুলোকে আমরা তুলে ধরার জন্যই অনুষ্ঠান। প্লাস হলো আমাদের যে কার্যক্রম, আমরা যেটা সংগঠন নিয়ে কার্যক্রম আজকে চালাচ্ছি, সেখানে আমার মনে হয় যে যেভাবে এগুচ্ছে আরেকটু বেগবান করা দরকার, আর এই আরেকটু বেগবানের জন্য আমাদের কিছু গঠনমূলক শিক্ষামূলক কিছু অনুষ্ঠান নিয়ে আসা দরকার, যাতে আমাদের যারা উত্তরসূরি অর্থাৎ আমাদের সন্তান, তারা যাতে সম্পৃক্ত হতে পারে, তারা যাতে ওখান থেকে আনন্দিত হতে পারে, জানতে পারে। কারণ আমরা এখন তাদেরকে শেখানোর পর্যায়ে আছি, আমরা আর আসলে শিখার পর্যায়ে নাই, আমরা যে অবস্থায় আছি এই জন্য আমার মনে হয় যে কিছু শিক্ষামূলক কার্যক্রম আমাদেরকে নিয়ে আসা দরকার। আর সাংগঠনিকভাবে আমরা আরও কিছু মানুষকে আমরা নিয়ে আসার চেষ্টা করতে পারি এবং করা দরকার আমাদের। ধন্যবাদ মতিন ভাই, চমৎকার বলেছেন। আসলে আমাদের সংগঠন করবার মূল উদ্দেশ্যই তো এটা, যাতে পরবর্তী প্রজন্মের কাছে আমাদের ঢাকা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দেওয়া যায়। তো এটা আপনি চমৎকার বলেছেন এবং আমার বিশ্বাস যে যদি ঢাকা অ্যাসোসিয়েশনকে আপনার এই মূল্যবান মতামতকে গুরুত্ব দিয়ে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করে, তাহলে ইনশাল্লাহ আরও ব্যাপকভাবে এর ব্যাপ্তি ঘটবে। জি, আমি সেটাই প্রত্যাশা করি। ধন্যবাদ মতিন ভাই আপনাকে। আমি আবার ফিরে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ঢাকা অ্যাসোসিয়েশনকে সিরাজ ভাইয়ের কাছে। সিরাজ ভাই, ঢাকা অ্যাসোসিয়েশনকে কি যে কেউ সদস্য হতে পারবে, না এই সদস্য হওয়ার যোগ্যতা কি, এটার কীভাবে সদস্য হওয়া লাগবে? ধন্যবাদ বলুল ভাই, একটা সুন্দর পয়েন্ট নিয়ে আসছেন আপনি, এটা সবাই জানা দরকার। আমরা পৌঁছতে চাই ঢাকার যারা আদি বাসিন্দা বলতে আমরা বোঝাতে চাই। সিরাজ ভাই, একটা কল আসছে, আমি একটু কলটা নিয়ে যাই। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আসসালামু আলাইকুম। আমি সকলকে সালাম, দোয়া, শ্রদ্ধা জানাই এবং ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া এবং শ্রদ্ধা জানাই বাংলাদেশের সকলকে এবং পৃথিবী। কলার ড্রপ হয়ে গেছে, যদি আপনি আবার আসবেন যদি সম্ভব হয়। ধন্যবাদ। জি সিরাজ ভাই, যে কথা বলছিলাম, তো প্রত্যেক সংগঠনের একটা মিনিমাম ক্রাইটেরিয়া, আমরা ঢাকা অ্যাসোসিয়েশন যখন তৈরি করি আমাদের ক্রাইটেরিয়াটা আমরা এভাবে সৃষ্টি করেছিলাম, ঢাকায় বসবাসরত ন্যূনতম 3 পুরুষ ঢাকায় যারা বসবাস, ফ্লোয়িং লোকজন নয়, যারা সত্যিকারের ঢাকার বাসিন্দা, ঢাকার কৃষ্টি, ঢাকার কালচার, ঢাকার সংস্কৃতিকে বুকে ধারণ করে 3 পুরুষ যাবৎ, তার মধ্যে তারাই সদস্য হতে পারবেন। এবং সেই সদস্য ক্রাইটেরিয়া হলো ঢাকা জেলা, যেটা আমাদের 5টি উপজেলা এবং মহানগরের 2টি অংশ নিয়ে গঠিত। এই 5টি উপজেলার মধ্যে ধামরাই, সাভার, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, দোহার, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ, এই অঞ্চলের যারা 3 পুরুষ যাবৎ বসবাস করে তারা
এই সংগঠনের সদস্য হতে পারবে। ধন্যবাদ সিরাজ ভাই। আসলে তাহলে স্পেসিফিক আপনাদের একটা ক্রাইটেরিয়া আছে যে এই ক্রাইটেরিয়া যদি হয় তাহলে আপনারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সদস্য অত্যায় করতে পারবেন। চমৎকার, এটা আসলে এটা একটা খুবই ভালো উদ্যোগ, কারণ এটা নিয়ে মাঝে মাঝে কথা ওঠে, এটা নিয়ে মাঝে মাঝে কথা হয় যে আমরা ঢাকায় বসবাস করি তাহলে আমরা ঢাকা ইউনিভার্সিটির সদস্য হতে পারবো না কেন? এটা এটা আসলে কোনো বিরোধের বিষয় না, এটা বিরোধের বিষয় নয়। অনেকগুলো একটা বাগানে অনেক ফুল ফুটতে পারে, অনেক সংগঠন তৈরি হতে পারে। আমরা পার্টিকুলারলি এই সংগঠনটাকে ঢাকার মানুষের জন্য, স্পেশালি যারা ঢাকার আদি বাসিন্দা, যারা যাদের বাবা দাদা ঢাকায় বসবাস করে, ঢাকার কৃষ্টি কালচারকে যা আমরা যারা সেইভাবে বুকে ধারণ করি, আমরা তাকে তাদেরকেই চাই আমাদের সংগঠনের সদস্য। ধন্যবাদ সিরাজ ভাই। আমাদের আরেকজন কলার অপেক্ষা করছেন লাইনে। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম ভাই। ঢাকা ক্যাপিটালের সাভার উপজেলার কথা আমি কইতাম, তাই আমাদের জাতীয় স্মৃতিসৌধ মানি হচ্ছে দেহেজ। 2002 ফার্স্ট জুলাই সারা পৃথিবী নত হইছে এই সংবিধানেও, আমরা বাংলাদেশের সংবিধানও 2002 ফার্স্ট জুলাই বাংলাদেশ থেকে আমি সংবিধান পাঠিয়ে দিছি কপি আনার গুলো, অটো সত্য অটো ইসলাম অটো বাংলা। ধন্যবাদ, কলার ড্রপ করে গেছেন যে কোনো কারণে। এনিওয়ে, আমাদের টেলিভিশনের স্ক্রিনের নিচে ফোন নাম্বার আছে, যে কেউ ফোন করতে পারেন এবং আমাদের অতিথির সাথে কথা বলতে পারেন। আমি এই পর্যায়ে যাচ্ছি আমাদের ঢাকা অ্যাসোসিয়েশনের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব শাহাদ হোসেন পিলু। পিলু ভাই, কমিউনিটির কল্যাণে আপনারা অনেক কাজ করেছেন ইতিমধ্যে, আপনি এর আগে বলেছেন, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী করতে চান আপনারা ঢাকা অ্যাসোসিয়েশনকে নিয়ে? ধন্যবাদ বলুন ভাই। কমিউনিটির কল্যাণে গর্বিত আমরা ঢাকাবাসী। আমরা বাংলাদেশে যেমন, এটা আপনাদের স্লোগান? জি। আচ্ছা আচ্ছা, আবার একটু বলবেন। কমিউনিটির কল্যাণে আমরা গর্বিত ঢাকাবাসী। আমরা যেমন বাংলাদেশেও গর্বিত, বিভিন্ন জেলা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যখন আমাদের ঢাকায় বা ঢাকা শহরে আমাদের লোকজন আসে, আমরা তাদেরকে ওয়েল রিসেপশন জানাই এবং তারা ওইভাবেই আমরা সবার সাথে মিলেমিশে কাজ করছি। ঠিক তদ্রূপ আমরা বিলেতের মাটিতেও আমরা সবাই মিলে সবার সাথে তাল রেখে আমাদের নিজস্ব কৃষ্টি কালচার যেটা আছে ঢাকা, ঢাকা পাঁচটা থানা নিয়ে গঠিত, দোহার, নবগঞ্জ, কেরানীগঞ্জ, ধামরাই, সাভার, আমাদের নিজস্ব একটা কৃষ্টি কালচার আছে। আমরা ঢাকার এই কৃষ্টি কালচারটাকে বিলেতের মাটিতে আমরা সুপ্রতিষ্ঠিত করতে চাই। এই সুপ্রতিষ্ঠিত করার জন্য আমাদের মননশীল চিন্তা চেতনার অংশ হিসেবে মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, ভালোবাসা সব কিছু মিলে আমরা একটা জিনিস সৃষ্টি করতে চাই, সেটা হলো একটা ঢাকা টিভি নামে একটা চ্যানেল। আমরা ঢাকায় আমরা বিলেতের মাটিতে আমরা আপনাদের যদি সবার সহযোগিতা থাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এটা আমাদের একটা বড় ধরনের একটা প্রোগ্রাম আছে। পাশাপাশি আমাদের এই সংগঠনটাকে একটা চ্যারিটি সংগঠন হিসেবে বিলেতের মাটিতে আমরা সুপ্রতিষ্ঠিত করব। এর মাধ্যমে দেশের বিলেতে যারা বসবাসরত আমাদের ঢাকাবাসী সহ, ঢাকাবাসী তো অবশ্যই প্রায়োরিটি পাবে, সেখানে বাইরের একজন লোক হইলেও আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আইনি সহযোগিতা হইতে পারে, আপনার বিভিন্ন ধরনের কষ্টের সহযোগিতা হইতে পারে, সেগুলোকে আমরা সাহায্য সহযোগিতা করার জন্য আমরা এটাকে চ্যারিটি সংগঠন হিসেবে আমরা এটাকে আরও আগায় নিয়ে যাব, যাতে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ বংশধর যারা আসবে এটাকে তারা যেন বুকে লালন করতে পারে। পাশাপাশি আমাদের আরও কিছু সংগঠনের আরও কিছু কার্যক্রম আছে, যেমন আমাদের ঢাকার ভাষাগুলোকে, ঢাকার অনেকের মধ্যে ভ্রান্ত কিছু ধারণা আছে যে আমরা পুরনো ঢাকা, নতুন ঢাকা বা দোহার, নবাবগঞ্জ, এরকম বিভিন্ন পার্ট আছে। কেউ দেখা গেল পুরনো ঢাকার কথাগুলোকে একটু বেশি সুন্দর মনে করে, কেউ দোহারের ভাষাকে একটু শ্রুতিমধুর মনে করে। তাই আমি মনে করি এগুলো আমাদের এই কালচারগুলোকে আমরা যদি আমাদের একটা প্রচার মাধ্যম থাকে, ঢাকা টিভি নামে যেটা আমরা চিন্তাভাবনা করতেছি, এটাকে যদি আমরা সবাই মিলে আগায় নিতে পারি, যেমন আজকে আয়ন টিভিতে আমরা আসছি আমাদের কথা বলার জন্য, আমাদের আয়ন টিভি আমাদের সুযোগ করে দিয়েছে, বিধে আমরা কথাগুলি বলতে পারতেছি। সেখানে যদি আমাদের নিজস্ব একটা চ্যানেল থাকে, আমরা আমাদের মননশীল চিন্তা চেতনা ধ্যান ধারণা সব কিছু আমরা যেমন বিলেতের মাটি সহ সারা বিশ্বে আমরা সেটাকে পৌঁছে দিতে পারবো, এই লক্ষ্যেই আমরা কাজ করছি। এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদেরকে আমরা যেমন শিক্ষাবৃত্তি,
দেশে আমরা গরিবদেরকে, গরিব ছাত্রছাত্রীদেরকে স্কুলে বৃত্তি দেওয়ার আমাদের একটা পরিকল্পনা আছে। সেটা আমরা ইনশাল্লাহ আর একটু শক্তিশালী হই। সবেমাত্র আমাদের 2 বছর গেল, এখানে বহু পুরনো পুরনো সংগঠন আছে, তারা করতেছে। আমরা ইনশাল্লাহ এই 2 বছরে সেই পুরনো সংগঠনগুলোর ন্যায় আমাদের কার্যক্রম চলছে। আমাদের 41 সদস্য বিশিষ্ট সংগঠন এবং প্রত্যেকটা সদস্যই ডেডিকেটেড এবং তারা এই সংগঠনের জন্যে যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য তারা প্রস্তুত। ইনশাল্লাহ এই চিন্তা চেতনা থেকে আমার দৃঢ় বিশ্বাস আমরা আমাদের কার্যক্রমটা আরও বেগবান। ধন্যবাদ, চমৎকার করে জবাব দেওয়ার জন্য ধন্যবাদ। আমি যাচ্ছি আবার আমাদের মতিন ভাইয়ের কাছে। মতিন ভাই, আমি আগেই বলেছি যে আপনি একজন দক্ষ সংগঠক, এটা আমার আমার জানা। আমার কাছে একটা কথা প্রায় আসে, ইভেন গত সপ্তাহে আমি একজন লোকের সাথে কথা বলছিলাম, সেটা হলো যে ঢাকা অ্যাসোসিয়েশন ইউকে একটু কনফাইন্ড হয়ে গেছে একটা বিশেষ কাজের ক্ষেত্রে। উনি আমাকে খুলে বলেছেন একেবারে যে কালচারাল প্রোগ্রাম এই জাতীয় কাজের ক্ষেত্রে ঢাকা অ্যাসোসিয়েশন কনফাইন্ড হয়ে গেছে। আসলে কি তাই, বা এটা যদি হয়ে থাকে তাহলে এটা থেকে বের হয়ে যাওয়ার উপায়টা কী? ধন্যবাদ বুলবুল ভাই, প্রশ্নটা একেবারেই অপ্রাসঙ্গিক না। কারণ একটা আমাদের ঢাকা অ্যাসোসিয়েশন তো আসলে নতুন সংগঠন, তো নতুন সংগঠন হিসাবে তার যাত্রাটা, যেটা আমরা যেটাকে বলি যে গতানুগতিক অবস্থান থেকেই এটাকে সচল করে আমাদের কিছু ভিন্ন বা বহুমাত্রিক যে আমাদের চাহিদাগুলো আছে, অর্থাৎ আমাদের যে নতুন করে কিছু অনুষ্ঠান করা দরকার, নতুন কিছু এজেন্ডা আমাদেরকে নেওয়া দরকার, সেদিকে আমাদেরকে মোড় নিতে হবে। এই জন্য আমরা যেগুলো করতেছি এটা সব সংগঠনই নর্মালি করে থাকে। আমরা সেখান থেকে আস্তে আস্তে আমাদের ডাইভার্সিফাই করতে হবে, এবং তার জন্যই আমি বলছি যে আমাদের যে শিক্ষামূলক যে প্রোগ্রামগুলো বা আমাদের আসলে আমরা কৃষ্টি বলতেছি বা সংস্কৃতি বলতেছি, সেটা আসলে আমরা কীভাবে বিকাশ করব, সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট বিষয়। যে আমাদের ভাষা, আমাদের যেমন আমাদের পিলুভাই বলেছেন আমাদের ঢাকার ভাষা, আমি যতটা আমি দেখেছি, আমি মোটামুটি ভাষা কয়েকটা ভাষায় শেখার চেষ্টা করছি, সেখানে দেখছি যে বাংলাদেশের যে অন্যান্য জেলার যে বৈচিত্র্য ভাষার, সেই হিসাবে আমাদের ঢাকা জেলায় কিন্তু বৈচিত্র্য নাই। এক যেটা পুরান ঢাকার যেটা, এইটা ছাড়া আর যে ঢাকা জেলার অন্যান্য যে 5টা উপজেলা, তারা কিন্তু একেবারেই সেম উচ্চারণে, মানে সম একই উচ্চারণে কথা বলে। শুধু তাই না, আমাদের পাশের জেলা যেগুলো আগে যারা বৃহত্তর ঢাকা যেটা ছিল, সেখানে কিন্তু অনেকটা এই ভাষার প্রভাব রয়ে গেছে। ফলে ঢাকা জেলার মধ্যে কিন্তু শুদ্ধ ভাষার প্রভাব, এটা কিন্তু জানি না অন্যরা কীভাবে দেখে, কিন্তু ঢাকা জেলা হইল প্রপার শুদ্ধ ভাষার একটা প্রভাব বাংলাদেশে। যে কারণে আমি মনে করি যে আমাদের শিক্ষাটাকে ডাইভার্সিফাইড করতে গেলে অবশ্যই আমাদেরকে শিক্ষামূলক ইয়ে যেতে হবে। হ্যাঁ, ধন্যবাদ মতিন ভাই। আমাদেরকে সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদেরকে একটা ছোট্ট ব্রেকে যেতে হচ্ছে। আশা করি আমাদের সাথেই থাকবেন, ব্রেকের পরে আবার দেখা হচ্ছে, হবে আরও অনেক গল্প আর অনেক কথা। ধন্যবাদ সবাইকে, আশা করি সাথেই থাকবেন। ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী সাথে থাকবার জন্য। বিরতির পরে আবার ফিরে এলাম, আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের ঢাকা দেখবার জন্য। বিরতির আগে যেমনটি মতিন ভাই বলছিলেন যে আমাদেরকে, আমরা যেই ধরনের কালচারাল প্রোগ্রামগুলো করছি ঢাকা অ্যাসোসিয়েশনের মাধ্যমে, সেই প্রোগ্রামগুলো তো ঠিক আছে, এবং একটা সংগঠনের শুরুর দিকে এই ধরনের প্রোগ্রামগুলো অত্যন্ত জরুরি। কারণ অনেকগুলো মানুষকে একত্র করা, একসাথে এক সুতোয় গাঁথা, এগুলো করবার জন্য এই ধরনের প্রোগ্রাম অত্যন্ত জরুরি। যেমনটা মতিন ভাই বলছিলেন, ধীরে ধীরে আমরা ঢাকা অ্যাসোসিয়েশনের মাধ্যমে অন্যান্য সেক্টরগুলোকে কভার করব। কাজেই হতাশ হওয়ার কিছু নেই। যারা যাদের মনে এরকম প্রশ্ন জাগে, তারা তাদের জন্য আশার খবর হচ্ছে যে মতিন ভাই বলেছেন আমরা ধীরে ধীরে আরও নানামুখী প্রোগ্রাম গ্রহণ করব, যেগুলো সবাইকে সম্পৃক্ত করতে এই সংগঠনের সাথে সহযোগিতা করবে। আমি আবার চলে যাচ্ছি আলোচনায়। আমি এরপর যাচ্ছি আমাদের সিরাজ ভাইয়ের কাছে। সিরাজ ভাই, আপনি সাভারের সন্তান। সাভারে বাংলাদেশের একটা অন্যতম উল্লেখযোগ্য স্থাপনা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ, আমরা সবাই গর্বিত। নিশ্চয়ই আপনিও একজন সাভারের সন্তান হিসেবে এই বিষয়ে আপনার গর্ব বা অহংকার করবার জায়গা আছে। আপনি নিজে মুক্তিযুদ্ধ দেখেছেন, মুক্তিযুদ্ধকালীন সময়কার কোনো স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করেন। ধন্যবাদ ভাই। আজকের আপনার যে অনুষ্ঠান, মুক্তিযুদ্ধ সম্বন্ধে বলতে গেলে পারফেক্টলি আরও 3টা এরকম প্রোগ্রামে বলা শেষ হবে না। তারপরে যেহেতু আমি বলতে বলছেন, আমি একটুখানি শেয়ার করবো আপনাদের সাথে। দেখেন, আমি আমার জন্ম হলো ঢাকা জেলার সাভার উপজেলার ঢাকা শহরের অত্যন্ত নিকটের একটা ইউনিয়ন, সেটা হলো ভাকুরতা ইউনিয়ন, যেটা ঢাকা থেকে যখন যাবেন আমিনবাজার থেকে আমাদের
বাড়ি দেখা যায়, এরকম একটা পজিশন। আমার সেখানে জন্ম হওয়ার কারণে অনেক সময় আমাকে, আমাদের যেহেতু ঢাকায় পুরান ঢাকা, আমাকে একটা কল নিতে হচ্ছে। জি প্লিজ কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি কে বলছেন? আসসালামু আলাইকুম, আমি হেলাল বলছি। জি হেলাল ভাই, যদি কিছু বলবার থাকে আপনার। জি জি, আমি আইওনপি এবং বুলবুল ভাইকে ধন্যবাদ দিতে চাই এরকম সুন্দর একটি ধারাবাহিক অনুষ্ঠান আমাদেরকে দেওয়ার জন্য। বর্তমানে কোভিড-19 এর কারণে সকল কার্যক্রম শুধু আমাদের না, সারা বিশ্বই স্থবির। এটা যখন আল্লাহর রহমতে স্থিতিশীল হবে বা এটা শেষ পর্যায়ে যাবে এই মহামারীটা, তাহলে আমরা কি ধরনের প্রোগ্রাম বা এটা নেওয়ার কোনো চিন্তা ভাবনা আছে কিনা, কিভাবে আরো ডেভেলপ করতে পারি, এটা আমাদের, আমার অতিথিদের কাছে এবং আপনার কাছেও একটা প্রশ্ন। ধন্যবাদ হেলাল ভাই কল লাইনে আসবার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের টিভি স্ক্রিনের নিচে একটি নাম্বার দেওয়া আছে, সেটি স্টুডিও নাম্বার, আপনারা ফোন করতে পারেন যদি কিছু জানবার থাকে অতিথিদের কাছে, আপনারা আমাদের অতিথিরা সেই প্রশ্নের জবাব দিবেন। ধন্যবাদ শিয়াল ভাই। যে কথা বলতেছিলাম, তো আমার অবস্থানগত কারণে আমি পুরনো ঢাকায় বড় হয়েছি। তো মুক্তিযুদ্ধের প্রসঙ্গে আপনি জিজ্ঞেস করার পর আমার মনে হয়, দেখেন যখন 25শে মার্চ ঢাকা শহর কলাপস হয়ে গেল, মানুষ দৌড়ে পালাতে ছিল তখন কেরানীগঞ্জের দিকে, সাভারের দিকে। তো স্বাভাবিক কারণে আমি আমার বড় জেঠি প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন, ওনার সাথে আমরা আমাদের গ্রামের বাড়িতে চলে যাই। তো আমাদের গ্রামের বাড়িতে তখন অনেকগুলো ঘর ছিল, খালি পড়ে থাকতো যেহেতু আমরা শহরে থাকতাম। স্বাধীনতা যুদ্ধের 26শে মার্চ রাত্রের পরে ঢাকা শহরে আমাদের পরিচিত অনেক লোকজন তখন গিয়ে আমাদের সেই বাড়িতে আশ্রয় নেয়। সেই দিনের স্মৃতি, আমি তখন কিশোর, সবমাত্র হাই স্কুলে যাচ্ছি, সেই স্মৃতি মনে করলে এখনও আমার গা শিউরে ওঠে। তবে একটা জিনিস আপনাকে আমি বলবো, আমি স্বাধীনতা যুদ্ধের যে মুক্তিযোদ্ধাদের, আমি সরাসরি যুদ্ধ করার সুযোগ হয় না, কারণ আমার বয়স সেটা অ্যালাউ করে নাই, তবে আমার বয়সে অনেকেই করেছে। তবে আমি তাদেরকে যতটুকু সহযোগিতা করার আমি করার চেষ্টা করেছি। আমি দুইটা জিনিস না বললেই নয়, একটা জিনিস হলো তখনকার একটা, আপনার ওই সময়ে যারা জানেন, চরমপত্র নামে একটা অনুষ্ঠান হইতো, 25শে মের সেই অনুষ্ঠানটা শুরু হয় বাংলাদেশ বেতার থেকে, এবং সেই অনুষ্ঠানটা উপস্থাপন করতেন আমাদের শ্রদ্ধেয় এম আর আক্তার মুকুল, যিনি মারা গেছেন এখন। ওনার সেই অনুষ্ঠান সারা মানুষকে এমনভাবে উজ্জীবিত করতো মুক্তিযুদ্ধের জন্য। তখন বিবিসির একটা নিউজ, তারপরে আকাশবাণী কলকাতার পীযূষ বন্দ্যোপাধ্যায়, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, তাদের অনুষ্ঠান শোনার জন্য। তবে যুদ্ধের সরাসরি অংশগ্রহণ যেটা আমি নিজের চোখে দেখেছি, সেটা আপনাকে একটু শেয়ার করব। 1971 সালের 6ই ডিসেম্বর প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভুটান। ভুটান ছিল বাংলাদেশকে স্বীকৃতি তার প্রথম দেশ, এবং ভুটান যখন ঢাকা স্বীকৃতি দেয়, তখন ভুটানি কিছু এরোপ্লেন ঢাকায় অ্যাটাক করতে আসে। আমি আমার গ্রামের বাড়িতে বসা ছিলাম। ভুটানি এরোপ্লেনগুলি, আমরা লোকমুখের কথা ছিল তখন যে ভুটানি এরোপ্লেনগুলি থেকে পাকিস্তানি বাহিনী যতই গুলি করুক, প্লেনে গুলি লাগলেও এটা গুলি ভেদ করে আগায় আসতে পারে। তো এমত অবস্থায় ভুটানি প্লেন থেকে একটা গুলি ছোড়া হয়েছিল, পাকিস্তানি একটা প্লেন, একদম আমাদের গ্রামের বাড়ির সামনে খালে ড্রপ করে। যখন প্লেনটা পড়ে, আমরা দৌড়ে গেলাম ওইখানে, ওই আপনার যে ইটা ছিল, পাইলটটা ছিল সেই প্লেনে, ওই পাইলটটাকে আমার মামা ছিল, উনি অত্যন্ত শক্তিশালী মুক্তিযোদ্ধা ছিলেন, সৈয়দুর রহমান, উনি গিয়ে ওনা এই পাইলটকে ধরে নিয়ে আসছে। তো গ্রামের মানুষ তো তখন তাকে মেরে ফেলার জন্য প্ল্যান করতেছে, কিন্তু মুক্তিযোদ্ধারা তাদেরকে রক্ষা করছে মানুষের হাত থেকে। এবং ওই প্লেনের যে ছিন্ন ভিন্ন অংশ আমরা গিয়ে আনছি, এগুলি আমার মনে পড়ে। আর দ্বিতীয় আরেকটা ঘটনা, এটা না বললেই নয়, দেখেন সাভার উপজেলার হেমায়তপুর একটা জায়গা, এখন অনেক উন্নত হয়ে গেছে, তখন কিন্তু অনেক ই ছিল। হেমায়তপুরে আসলো ইন্ডিয়ান, আমাদের যে মিত্রবাহিনী, মিত্রবাহিনীর সদস্যরা আসলো। আসার পর আমাদের গ্রামে খবর গেল যে মিত্রবাহিনী হেমায়তপুরে আসছে। তো আমার কাকা ছিল, আমরা ছোট যারা ছিলাম, সারা গ্রাম থেকে ডিম একত্রিত করা হইলো, দুধ একত্রিত করা হইলো, ডিম সিদ্ধ করা হয়েছে। এই ডিম নিয়ে দৌড়ে আমরা হেমায়তপুরে গেলাম। হেমায়তপুরে গিয়ে দেখি ট্যাঙ্কের উপর মিত্রবাহিনীর সদস্যরা বসা, আমরা দৌড়ে, আমার এখন মনে আছে, আমি গিয়ে দৌড়ে ট্যাঙ্কের উপরে উঠছি, ডিম নিয়ে দুধ নিয়ে কী আদর করতেছে ওরা। কারণ আমাদের কাছে তখন বাংলাদেশের একটা পতাকা ছিল, ওই ইয়েলো ম্যাপ ইনসাইড দ্য বাংলাদেশি ম্যাপ। তো আমি ওইখান থেকে, দেখেন মিরপুরে একটা স্কুল ছিল, মফিদিয়াম হাই স্কুল,
আমাদেরকে বসা অবস্থায় আমি ট্যাঙ্কের নিচে আমাদেরকে নামাই দেয়, ওরা এখান থেকে একটা গুলি করলো এবং সেই গুলিটা মিরপুর মফিদিয়াম স্কুলের একটা কর্নার নিয়ে গেছিলো এবং এটা অ্যানাদার লাস্ট 10-12 ইয়ার্স আমরা দেখছি ওইটা ওইভাবে রাখা হয়েছিল। পরবর্তীতে ওই স্কুলটাকে রিপেয়ার করা হয় এবং তখন ওইখান থেকে মিরপুরে ছিল অবাঙালিদের একটা বিরাট আড্ডাখানা। এই গুলি খাওয়ার গুলি যাওয়ার সাথে সাথে মনে করেন গ্রামের লোকজন সব ছুটছে শহরের দিকে, সব শহরের দিকে, এবং ওই যে অবাঙালিদের যে আড্ডাখানাগুলি ছিল ওগুলিতে এমনভাবে লুটতরাজ আরম্ভ হয়ে গেছে। কারণ অবাঙালিরা কিন্তু বাঙালিদের উপর এমন লুটতরাজ করছে যেটা মানুষ বলার মতো না। এবং এই দুইটা স্মৃতি আমি আমার জীবনে কখনো ভুলব না, এই দুইটা বিশেষ। ধন্যবাদ সিরাজ ভাই আপনাকে চমৎকার কিছু স্মৃতি আমাদের সাথে শেয়ার করার জন্য। একজন বাংলাদেশি হিসেবে, একজন বাঙালি হিসেবে আমাদের সবচাইতে গর্বের জায়গা, সবচাইতে বড় অহংকারের জায়গা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ, যার মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি, যার মাধ্যমে আমরা বিশ্বের মানচিত্রে, বিশ্বের আমাদের মানচিত্রকে জায়গা করে নিতে পেরেছে। যখন মুক্তিযুদ্ধের কথা আমি ব্যক্তিগতভাবে শুনি বা বলি আমার গায়ের প্রতিটি লোম দাঁড়িয়ে যায়। আমি আজকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা সালাম জানাচ্ছি এবং আমাদের সমবেদনা যারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আছেন তাদের প্রতি। তো এই পর্যায়ে আমি যাচ্ছি আমাদের সাংগঠনিক সম্পাদকের, সাংগঠনিক সম্পাদক ঢাকা সৈনিক অত্যন্ত বাকপটু পিলু ভাইয়ের কাছে। পিলু ভাই, একটা কথা প্রচলিত আছে, দোহার ধনীদের উপজেলা, এটা কি সত্য? এর যদি হয়ে থাকে এনিওয়ে এটা এটা আমরা শুনি, আপনি আমাদেরকে যদি বলেন যে দোহারের বিখ্যাত কিছু ব্যক্তিদের সম্পর্কে। ধন্যবাদ বলুল ভাই। দোহার ধনীদের জেলা, ধনীদের থানা, এটা আপনি ঢাকার একটা অংশ, এটা আপনি বলতে পারেন। ঢাকাও গর্বিত, দোহার একা গর্বিত হবে কেন? আমরা যেহেতু ঢাকার নেতৃত্ব দিই তো ঢাকাও নিশ্চয়ই এর ফল ভোগ করবে। তো দোহারের সম্পর্কে কিছু বলতে গেলে, 1926 সালে দোহার থানা গঠিত হয়। সেখানে ঢাকার একটা ছোট একটা থানা, সবচেয়ে ছোট থানা আমার মনে হয় এখন উপজেলা আছে। তো সেখানে বাংলাদেশের যারা নেতৃত্ব দেয়, যারা বাংলাদেশের এখনও নেতৃত্ব দিচ্ছে, এই ধরনের লোকজন দোহার থেকে উঠে আসছে। আপনি দেখেন সালমান ইফ রহমানের মতো লোক, যে বাংলাদেশের একজন ধনকুবির, সে বিক্সিমকো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। তারপরে মুক্তিযুদ্ধের দিকে যদি তাকান তাহলে সেখানে ওই মেজর জেনারেল এয়ার প্রফেসর এয়ার খন্দকার, আরও ছিল আপনার নাজমুল হুদার মতো একজন বলিষ্ঠ নেতা। তারপরে আপনার মধু চৌধুরীর নাম শুনেছেন নিশ্চয়ই আপনারা, উনি আশরাফ আলী চৌধুরী নামে পরিচিত। উনি দোহারের একজন বিশিষ্ট লোক, সবচেয়ে স্বনামধন্য, এবং ওনার অবদান শেষ করার না। দোহারের আপনার জয়পাড়ায়, ওনার জয়পাড়া স্কুল, কলেজ, হসপিটাল, এই বড় বড় প্রতিষ্ঠান, বিশেষ করে বাজারের এই সাইড, সব কিছুই ওনার জমির, ওনার অবদানের আজকে প্রতিষ্ঠিত হয়েছে, যার কারণে সবাই ওনার কথা শ্রদ্ধাভরে স্মরণ করে। তারপরে আপনার ছিল আরেকজন মন্ত্রী, ছিল নুরুল হক, ক্যাপ্টেন অবসর নুরুল হক, উনি নৌমন্ত্রী ছিল। নৌমন্ত্রী থাকাকালীন ঢাকা জেলার বিভিন্ন এলাকায় উনি অনেক উন্নয়ন কর্মকাণ্ড করেছেন। এখনও আরও ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে একজন আপনি ধরতে পারেন, সেই হোটেল শেরাটনের মালিকও সেই দোহারেরই লোক, সফদার আলী। তারপরে আপনি ধরতে পারেন বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান, বড় বড় শিল্পপতিও এখানে জন্মগ্রহণ করেছে। তারপরে আপনার আছে বিদেশের বেশিরভাগ লোক, দোহারের বেশিরভাগ লোক, এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যে বাড়িতে পাঁচজন সদস্যের মধ্যে একজন বিদেশে নাই। সেই চিন্তা চেতনার থেকে আমাদের দোহারের ধনাঢ্য লোকের নিশ্চয়ই আপনি যেটা বলেছেন সেটা সার্থকতা আছে। আর পাশাপাশি দোহারের আপনার আরও কিছু কৃষ্টি কালচারের মধ্যে আপনি আপনার স্মরণ না করলেই নয়, যেমন মৈনুট ঘাট,
যেটা বাংলাদেশের মিনি কক্সবাজার নামে পরিচিত, সেখানে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড সরকার হাতে নিয়েছে। সেটাকে আরও সুন্দর করার জন্যে বাররাঘাট, সেখানে পদ্মার নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি, সেটাকে আরও সৌন্দর্য আরও মানে মানুষের পর্যটনের মতো করার জন্যে সেটাকে সরকারের পাশাপাশি আমরা স্থানীয়ভাবে যারা আছি তারাও সাহায্য সহায়তা করতেছি। এবং আগে দুয়ারের যোগাযোগ ব্যবস্থা তোটা ভালো ছিল না, বর্তমানে দুয়ারের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সুন্দর। অলিতে গলিতে ব্যারিস্টার নাজমুল হুদার অবদানের আমরা স্বীকার করি। সে রাস্তাঘাট অলিতে গলিতে সমস্ত রাস্তাঘাট পিচ ঢালে রাস্তাঘাট করে দেওয়ার কারণে দুয়ারের মানুষ এখন আধা ঘন্টা পৌনে এক ঘন্টা ম্যাক্সিমাম এক ঘন্টার মধ্যে ঢাকা শহরে চলে যেতে পারে। বাড়ি থেকেই সবাই অফিস আদালত করে এখন কাজকর্ম করে। সেই চিন্তায় আমরা মনে করি দুয়ারের একজন ই হিসাবে সন্তান হিসেবে আমরা গর্বিত। ধন্যবাদ অতুল ভাই, চমৎকার করে ধনীদের উপজেলা দুয়ার সম্পর্কে বলবার জন্য। আমি এরপরে যাচ্ছি মতিন ভাইয়ের কাছে। মতিন ভাই, ধামরাই আমাকে সেদিন একজন বলছিল, ধামরাইয়ের এক ছোট ভাই, ধামরাইতে নাকি একটা দিবস ধামরাই দিবস উদযাপিত হয়। আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি যে ধামরাই একটা বিশেষ উপজেলা ঢাকার এবং বাংলাদেশের, এবং আমি সেদিন শুনে খুব অবাক হলাম যে ধামরাইতে তার বর্ণনার মতে ধামরাইতে একটা দিবস উদযাপিত হয় যেটা ধামরাই দিবস। ধামরাই উপজেলার যত ইউনিয়ন আছে, গ্রাম আছে, সেই গ্রামের লোকরা এক জায়গায় মিলিত হয়, তারা আনন্দ উৎসব করে, তারা বিভিন্ন সারাদিনব্যাপী অনুষ্ঠান করে। তো এটা তো একটা অভূতপূর্ব ব্যাপার আসলে যে ধামরাই, এবং এছাড়া ধামরাই বিশেষ একটি জেলা হিসেবে পরিচিত, উপজেলা হিসেবে পরিচিত। এই বিশেষত্ব কী কারণে, কী বিষয় ধামরাইকে এই বিশেষত্ব দান করেছে? ধন্যবাদ ভাই। আবার বলছি, বাংলাদেশ যখন স্বাধীন হচ্ছে সেই সময় থেকে ঢাকা জেলার ধামরাই উপজেলার একটা আলাদা বৈশিষ্ট্য ছিল, যে একটা জানি না এটা কতটা সত্যি, কিন্তু কথাটার অনেক সত্যি আছে, যে বাংলাদেশে এক সময় যত ডক্টরেট ছিল তার সমপরিমাণ ডক্টরেট ছিল শুধু ধামরাই উপজেলায়। এটা স্বাধীনতা সময়কালীন সময় প্লাস স্বাধীনতা উত্তর বা সমসাময়িক সময়, যে এইটা ছিল একটা। সেখানে আমাদের শিক্ষাবিদদের মধ্যে মনে করেন যে আতাউর রহমান খান, উনি তো পাকিস্তান আমলেই তিনবারের প্রধানমন্ত্রী, আমরা হয়তো অনেকেই জানি না, কিন্তু তারপরে ধরেন সেখানে শিক্ষার ইয়ে ছিলেন আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে প্রতিষ্ঠাতা ডক্টর সুরত আলী খান, আমাদের ধামরাই সন্তান। ধামরাই সন্তান হিসাবে আরও সবচেয়ে বিখ্যাত যিনি সারা বাংলাদেশে যার অবদান ছড়িয়ে ছিটিয়ে আছে, তিনি হলেন রণদা প্রসাদ সাহা, যাকে আমি শ্রদ্ধার সহিত সবসময় স্মরণ করি, যে ওনার মতো একজন যোগ্য মানুষ, ওনার মতো একজন বড় মনের মানুষ আমাদের ধামরাইতে আরও দরকার। সেই হিসাবে আছে আরও আরও অনেকেই আছে আমাদের শিক্ষা ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আমাদের ধামরাই উপজেলার ই আছে। তারপরে আপনারা সবাই জানেন যে ধামরাই উপজেলাতে যেটা বিখ্যাত, যেমন তামাক আসার শিল্প, এটা বাংলাদেশের মধ্যে নাম করা শিল্প। তারপরে হলো আপনার রথ মেলা, যেটা হিন্দুদের একটা বড় অনুষ্ঠান হয়, সেটা শুধু বাংলাদেশে মানে ধামরাই না, কিন্তু এটা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় রথ মেলাটা হয় আমাদের ধামরাইতে। এবং ধামরাইয়ের যে সহনশীল পরিবেশ, যেটা সত্যিকারের মানে পাশাপাশি মিলে থাকার যে পরিবেশ, সেটা অনন্য, এটাকে মানে অন্য কোনোভাবেই মেলানো যাবে না। কারণ আমি আমার পাশের বাড়িতেও আমাদের হিন্দু বাড়ি আছে, কিন্তু তাদের সাথে আমাদের যে মিল, যেটা আপনি কোথাও পাবেন না। ধন্যবাদ মতিন ভাই। আমাদের কলার অপেক্ষা করছেন, কলার, হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। খুব সম্ভবত কলার ড্রপ হয়ে গেছে, আপনি আবার আসবেন, কারণ আপনার মতামত, আপনার প্রশ্ন অত্যন্ত মূল্যবান আমাদের কাছে। সিরাজ ভাই, আমাদের একজন কলার, আমাদের হেলাল ভাই প্রশ্ন করেছিল যে ঢাকা অ্যাসোসিয়েশন ইউকে গতিবান করার জন্য আপনাদের কী পরিকল্পনা আছে কোভিড-19 পার হয়ে যাওয়ার পরে, আপনি কিছু বলবেন এই বিষয়ে? ধন্যবাদ, ধন্যবাদ হেলাল ভাইকে এমন সুন্দর একটা প্রশ্ন করার জন্য। কারণ আমরা দেখেন কোভিড-19 শুরু হয়েছে মার্চ মাস থেকে, তখন থেকেই কিন্তু আমরা বিভিন্ন সময় অ্যাটেম্প নিছি আমরা একটা মিটিং করার জন্য, আমরা একটা আমাদের এজেন্ডা নিয়ে যে কীভাবে এটা তৈরি করা যায়। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, কোভিড আমাদেরকে সারা পৃথিবীকে অনেক
দুঃসময়ে পার করতে হয়েছে। এনিওয়ে আমরা কিন্তু অলমোস্ট আমরা ডিটারমাইন্ড হয়ে গেছিলাম যে আমরা অক্টোবরের দিকে আমরা একটা ভালো সবার মতামতের জন্য আমরা বসতে পারবো, এবং তখন আমরা আমাদের কিন্তু অনেকগুলি প্রোগ্রাম, যেটা আমাদের মতিন ভাই বলছে, আমাদের আমাদের সাংগঠনিক সম্পাদকও বলছে, পিলু ভাইও বলছে, আমাদের অত্যন্ত আমরা অতি তাড়াতাড়ি আমরা চেষ্টা করতেছি আমাদের ভালো প্রোগ্রামগুলিকে সেট করার জন্য, এবং তার জন্য আমাদের বসতে হবে। তো অত্যন্ত দুঃখের বিষয় কোভিড নাইন্টিনের যে এফেকশন রেট আবার আগের পর্যায়ে আবার আগের চেয়ে অনেক বেশি হয়ে গেছে। জানি না, আল্লাহর কাছে আজকে মিলাদুন্নবীর দিন আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি সারা পৃথিবীকে কোভিড মুক্ত করো, এবং কোভিড মুক্ত হওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ যখনই আমরা এই নর্মাল পজিশন আসবে ঢাকা অ্যাসোসিয়েশনের অনেকগুলি প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সিরাজ ভাই হেলাল ভাইয়ের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমি যাচ্ছি পিলু ভাইয়ের কাছে। পিলু ভাই, আপনার প্রথম স্কুল কোথায় ছিল, এবং আপনার কোনো বন্ধুর কথা কি মনে পড়ে আজকে, এখন এই মুহূর্তে কোনো বন্ধুর কথা কি মনে পড়ে স্কুল জীবনের, যার উদ্দেশ্যে কিছু বলতে চান, কখনো বলেননি এমন কিছু আজকে টেলিভিশনের মাধ্যমে? জি ধন্যবাদ বুলুল ভাই। স্কুল জীবনটা আমার কেটেছে গ্রামে, বিশেষ করে আমি কার্তিকপুর হাই স্কুলের, কার্তিকপুর প্রাইমারি স্কুলের আমি ছাত্র ছিলাম। সেখানে আমার শৈশব কেটেছে। সেখানে অনেক বন্ধুবান্ধব, অনেক ক্লাসমেট যারা ছিল তাদের স্মৃতি অবশ্যই এখন আমাদের পুলকিত করে, কিন্তু তাদেরকে আমরা দেখি না বা তাদেরকে আমরা পাই না কাছে। যেমন আমার এক হিন্দু বন্ধু ছিল, আমার খুব ঘনিষ্ঠ ছিল, ওর নাম মনোরঞ্জন। মনোরঞ্জন, সে ওর সাথে আমার সবসময় কম্পিটিশন হইতো। ওর যদি 3 থাকতো রোল নাম্বার, আমার থাকতো 4, ওর যদি 4 থাকতো আমার থাকতো 3, এইরকম। আমি কখনো ফার্স্ট সেকেন্ড হইতে পারি নাই, কিন্তু 2, 3, 4, 5 এর মধ্যে সবসময় আমার রোল নাম্বারটা সবসময় ঘোরাফেরা করতো। তো আমরা এমনি ব্যক্তিগতভাবে আমরা কিন্তু খুব ঘনিষ্ঠ ছিলাম। ও আমার বাসায় যেত, আমি ওর বাসায় যেতাম, দুইজনেই খুব মজা করতাম। এবং সে একটা কারণে আমার এক বন্ধু আর ছোট বোনকে বর্ষার সময়, বিশেষ করে 88 বন্যার সময়, খুব একটা দুঃসময় ছিল, ওই সময় উঠে এনে ও বিয়ে করে। সেও কিন্তু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, মুরাদ ওর নাম। ওরা বিয়ে করে, হিন্দু মেয়ে বিয়ে করছে। বিয়ে করার পরে ও এখন ঘর সংসার করতেছে, সুখে শান্তিতে আছে। আমি ওর সাথে যাইতাম, ওদের বাড়ি হলো শিলাকোঠা। তো ওই দুঃসময়ে ও ঢাকায় আসলো, সেখানে আমার সাহায্য সহযোগিতা চাইছে। আমি আসলে কি বন্ধু হিসেবে যতটুকু পারি করছি, কিন্তু মনোরঞ্জনের কথাটা আমার এখনও মনে পড়ে। সে থেকে আমি ওকে আর পাই না, ওর সাথে আমার এই যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। অথচ খুবই একজন ভালো বন্ধু, খুবই একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল আমাদের মধ্যে। এডুকেশনের যে প্রতিযোগিতাটা ছিল দুজনের মধ্যে ছিল, আমরা একজন আরেকজনের সাথে শিক্ষার ব্যাপার নিয়ে মতামত করতাম। ওর বাবা ব্যক্তিগত জীবনে একজন MBBS ডাক্তার ছিল। তারপরও আমরা দুইজনের সাথে খুব ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, কিন্তু ম্যাট্রিক পাশের পরে ওর সাথে আমার, যেমন এই যে ডিটাচটা হয়ে গেল, ওকে আমি এখনো পাই না। আচ্ছা, কিছু বলতে চাই আমি আজকের এই টেলিভিশনের আয়ন টিভির মাধ্যমে, আমি ওকে বলতে চাই, বন্ধু তুমি যেখানেই থাকো ভালো থেকো। আমরা একসময় খুব ঘনিষ্ঠ ছিলাম, ইনশাল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি। ও আমি যতটুকু জানি ও ঢাকা ইউনিভার্সিটির একটা ফ্যাকাল্টি সংস্কৃতির, সেটা ওই টিচার আর কি, ওখানে ঢাকা ইউনিভার্সিটির টিচার। যদি আমার সাথে যোগাযোগ নাই, তা আমার আমি বলবো যে সেজন আমার সাথে যোগাযোগ করে, এই আহ্বান আমি তার প্রতি রইল। ধন্যবাদ পিলু ভাই, আপনাকে আবেগ আপ্লুত করতে পারার জন্য। একটা কলার অপেক্ষা করছে লাইনে। কলার, হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমার সাথে বলছেন? জি হ্যালো কলার, কথা বলুন। বলছি কি আমার সাথে বলছেন আর কারোর সাথে বলছেন? জি কলার, আপনি বলুন। কলার, বলি আমি, বলি আপনারা ঢাকার কথা বলছেন না? জি বলুন। জি জি জি, হ্যাঁ আমি এটা এটা বলতে চাই যে আমাদের ঢাকার একজন মানে অনেক প্রিয় সম্মানী লোক ছিলেন, ওনার নাম ছিল চিফ আবু সাঈদ চৌধুরী সাহেব, উনি কি আছেন?
বাংলাদেশের জন্য মানে অনেক কিছু এই দেশে করছিলেন, হাতুড়ে দোয়া করছিলেন সবাইকে নিয়ে, এরকম দোয়া করছিলেন যেরকম দোয়া কোনো মোলানায় করতে পারে না। তো পরে বোধ হয় আর দেখা হলো না। ধন্যবাদ বলুন ভাই। তবে আমি 30 সেকেন্ডে জাস্ট একটা কথা বলতে চাই, সেটা হলো ঐতিহ্যবাহী সাভারের কথা, যেটা আপনারা বলছেন যে সাভারে জাতীয় স্মৃতিসৌধ যার জন্য সারা বাঙালি জাতি গর্বিত। সাভারে কিন্তু স্মৃতিসৌধের পাশাপাশি উপমহাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সবচেয়ে বড় ক্যান্টনমেন্ট যেটা নবম পদাতিক বাহিনীর হেড অফিস, বাংলাদেশের সবচেয়ে বড় যেটা পাবলিক সার্ভেন্টদের ট্রেনিং হয় PATC সেটা সাভারে। সাভারে অসংখ্য জিনিসের সমারোহ আছে। তবে সবচেয়ে বড় কথা, আমরা যখন দেশের বাইরে আসি প্রথম পরিচয় আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশি হিসাবে আমরা চেষ্টা করি একত্রিত থাকতে। তারপরে আসে আমাদের জেলা, জেলাওয়ারিতে আমরা ঢাকার কথা বলবো, ঢাকায় আমরা যেহেতু ঢাকার বাসিন্দা, তারপরে আসে সাভারের কথা। তবে আমি সবাইকে অনুরোধ করব, আমরা দেশের বাইরে যারা আছি আমরা সবাই বাংলাদেশি, ঐক্যবদ্ধভাবে থাকবো আমরা। আর আজকের অনুষ্ঠানের মাধ্যমে ঢাকার যে সমস্ত লোকজন বিভিন্ন এলাকায় আছেন, আমার একটা অনুরোধ থাকবে আমাদের ঢাকা অ্যাসোসিয়েশন UK-র সাথে আপনারা যোগাযোগ করুন। ইনশাআল্লাহ আমাদের এই সংগঠন আপনারা চিরেই দেখতে পাবেন, অত্যন্ত মহান একটি সংগঠন হিসাবে এই বিলেতের মাটিতে অনেক ভালোভাবে দাঁড়াবে। ধন্যবাদ সিরাজ ভাই, আমাদের সময় একেবারে শেষ, পিলু আপনার জন্য 10 সেকেন্ড। ধন্যবাদ বলুন ভাই, আমি 10 সেকেন্ডের মধ্যেই বলার চেষ্টা করব, যদি বেড়ে যায় ক্ষমা করবেন। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের দুহারের একজন কৃতি সন্তান, রয়্যাল ইউনিভার্সিটির এখানে একজন অধ্যক্ষ, উনি বয়োবৃদ্ধ হয়ে গেছে, উনি রহিসউদ্দিন খন্দকার, ওনার শুভরূপ ওনার রূপমুক্তি কামনা করছি। পরিশেষে আমি অন্তরের অন্তঃস্থল থেকে যারা আমাদের টিভির পর্দায় বিভিন্ন জায়গা থেকে দেখছেন তাদেরকে, এবং ঢাকার বিভিন্ন এলাকার যারা বিলেতে বসবাস করছেন বিশেষ করে তাদেরকে আমি ঐকান্তিক আহ্বান জানাবো, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আসুন, আমরা সকল ভেদাভেদ ভুলে বিশেষ করে ঢাকাবাসী যারা আছেন তাদেরকে আমাদের সাথে কাজ করার আহ্বান জানাই, এবং আমাদের এই ঢাকা ভাই আমি দুঃখিত আপনার কাছে আর আজকে যাওয়া হচ্ছে না, ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনো প্রোগ্রামে আমরা আবার আপনাদের সাথে আর বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন অনুষ্ঠান দেখেছেন সবাইকে ধন্যবাদ, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আইউন টিভির সাথেই থাকুন, শুভেচ্ছা নিরন্তর।